ছাত্রছাত্রী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আসাদজিকে ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা গত লেকচারে সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে জেনেছিলাম। আশা করি ওই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আজকে আমি আপনাদের সংবিধানের যে 11টি ভাগ রয়েছে, সেই 11টি ভাগের মধ্যে প্রথম ভাগটি ছন্দের মাধ্যমে এত সহজ করে আপনাকে মুখস্থ করাবো যে আপনি আজীবন সংবিধান মনে রাখতে পারবেন। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখি আমরা কত সহজে সংবিধান মনে রাখা যায়। তো প্রথম ভাগটার নাম হলো প্রজাতন্ত্র। লিখে ফেলছি, প্রজাতন্ত্র। 1 থেকে 7 খ নং অনুচ্ছেদ গুলো এই ভাগের মধ্যে রয়েছে। 1 থেকে 7 খ নং অনুচ্ছেদ গুলো এই ভাগের মধ্যে রয়েছে। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? এভাবে পড়বে, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। আবার বলছি, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। এভাবে একটু বলবেন, রিসাইট করবেন, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। লিখে ফেলি, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম। ওকে, তাহলে 1 অনুচ্ছেদ 2 অনুচ্ছেদ 2 ক অনুচ্ছেদ, একের নিচে কি আছে? প্রজা। প্রজার মানে প্রজাতন্ত্র, অর্থাৎ বাংলাদেশ যে একটি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিতি লাভ করবে, এটা 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অর্থাৎ যে যদি বলা হয় যে বাংলাদেশের প্রজাতান্ত্রিক বা সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে, তাহলে বলবো 1 নম্বর অনুচ্ছেদে। 2 আছে সীমানায়। সীমানায় মানে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। এটা মনে রাখলেই হবে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 2 নম্বর অনুচ্ছেদে। 2 কতে আছে? রাষ্ট্র ধর্ম। রাষ্ট্র ধর্ম 2 ক, 2 কতে আছে? রাষ্ট্র ধর্ম। অর্থাৎ রাষ্ট্র ধর্ম এই অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম, তবে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। এটা 2 ক নং অনুচ্ছেদে রয়েছে। তো 1972 সালে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন ওই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের কথা উল্লেখ ছিল না। পরবর্তীতে 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম প্রবর্তন করা হয়। তাহলে আমরা সহজেই জেনে নিলাম 3টা অনুচ্ছেদ, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্র ধর্ম, 1 প্রজাতন্ত্র, 2 প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2 ক রাষ্ট্র ধর্ম। এভাবে আমরা ক্লু দিয়ে মনে রাখার চেষ্টা করব। তো বন্ধুগণ, 2 কর পরে কি 3 দিয়ে শুরু হবে? তাহলে এভাবে বলবো, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি। আবার বলছি, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি। লিখে ফেলি, আশা করি মুখস্থ হয়ে গেছে, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি। বারবার বলতে হবে, বারবার বললেই মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে 3, 4, 4 ক অনুচ্ছেদ, 3-এর নিচে কি? ভাষা, মানে রাষ্ট্র ভাষা। তাহলে রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? 3-এ আছে। এই অনুচ্ছেদের মধ্যে আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা। 4-এ আছে সঙ্গীত। সঙ্গীত দিয়ে আমরা বুঝবো জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। তাহলে এই অনুচ্ছেদের মধ্যে 3টা জিনিস রয়েছে, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত, দ্বিতীয় জাতীয় পতাকা এবং তৃতীয় জাতীয় প্রতীক। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে, তখন বলবো 4 নম্বর অনুচ্ছেদে। তাহলে এই অনুচ্ছেদের মধ্যে 3টা বিষয় রয়েছে, একটা জাতীয় সঙ্গীত যেটা আছে 4 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফায়, জাতীয় পতাকা এটা 4-2 অনুচ্ছেদে রয়েছে,
জাতীয় প্রতীক এটা 4-3 অনুচ্ছেদে রয়েছে। তাহলে 4-1 যদি বলা জাতীয় সঙ্গীত কত আছে 4-1, জাতীয় পতাকা কততে আছে 2-এ, জাতীয় প্রতীক কততে আছে 3-এ, আর যদি বলা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক কততে আছে, তাহলে বলবো 4 নম্বর অনুচ্ছেদে। তাহলে 4-1 দফায় বলা আছে যে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হলো আমার সোনার বাংলা গানটির প্রথম 10 লাইন। এই গানটি 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এবং এই গানটির মোট লাইন সংখ্যা 25টি, আর এই 25টি লাইনের মধ্যে প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে। 4-2 নম্বর অনুচ্ছেদে আছে যে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হলো সবুজ জমিনের মধ্যে রক্ত বর্ণের ভরাট বৃত্ত। আমরা জানি যে বাংলাদেশের জাতীয় পতাকার মাপ হলো 10:6 বা 5:3 বা 2:25। যাই হোক, আপনারা জানেন নিশ্চয় যে জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন কামরুল হাসান, তবে প্রথমে যে জাতীয় পতাকাটা গ্রহণ করা হয়েছিল সেটাতে বাংলাদেশের মানচিত্র ছিল, আর এই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। আর 4-3 দফায় আছে জাতীয় প্রতীক, অর্থাৎ এখানে বলা আছে যে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হলো দুই পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার উপরে পরস্পর সংযুক্ত পাট গাছের 3টি পাতা এবং দুই পাশে 2টি করে তারকা চিহ্ন। প্রশ্ন আসে যে জাতীয় প্রতীকের মধ্যে কয়টা তারকা চিহ্ন আছে, তাহলে দুই পাশে 2টি করে, তাহলে 4টা তারকা চিহ্ন রয়েছে। উল্লেখ নেই 4টা, বাট দুই পাশে 2টি করে 4টি তারকা চিহ্ন রয়েছে। মনে রাখবেন যে জাতীয় প্রতীকেরও ডিজাইন করেছিলেন কামরুল হাসান। এখানে এএন সাহা এবং কামরুল হাসানের সাথে একটা প্যাঁচ লেগে যায়, কনফিউশন তৈরি হয়। আসলে এএন সাহা বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রামটা, যেটা এই মনোগ্রামের ডিজাইনার হচ্ছেন এএন সাহা, কিন্তু জাতীয় প্রতীক এবং পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান। 4-কতে আছে প্রতিকৃতি, কার প্রতিকৃতি, জাতির পিতার প্রতিকৃতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো জাতির পিতার প্রতিকৃতি রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান বিচারপতির কার্যালয়, এছাড়া বিভিন্ন সরকারি অফিস, আদালত, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন এবং সংরক্ষণ করতে হবে, এটা 4-ক নম্বর অনুচ্ছেদে রয়েছে। তাহলে এভাবে আমরা সহজে মনে রাখতে পারলাম 3-4-4-ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, রাষ্ট্রভাষা বাংলা ভাষা, 4 জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, এবং 4-ক জাতির পিতার প্রতিকৃতি। 4-এর পরে 5 দিয়ে শুরু হবে, তাহলে এভাবে বলবে 5-6-6-2 রাজনাগরিক বাঙালি, লিখে ফেলি 5-6-6-2 রাজ নাগরিক বাঙালি, রাজ নাগরিক বাঙালি। তাহলে 5-এর 5 নম্বর অনুচ্ছেদের নিচে কি আছে, রাজ, রাজ মানে হচ্ছে রাজধানী, রাজধানী, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা, এটা 5-এর 1 দফায় আছে, এবং 5-এর 2 আছে রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে। রাজধানীর সীমানাটা কত কতটুকু হবে সেটা আইনের দ্বারা নির্ধারণ করা হবে, এটা 5-এর 2 নম্বর দফায় আছে। যদি বলা হয় প্রজাতন্ত্রের রাজধানী হলো ঢাকা, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে, তাহলে বলতে হবে 5 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফায়। আর 6 কি আছে, নাগরিক, নাগরিক মানে নাগরিকত্ব, সিটিজেনশিপ। যদি প্রশ্ন করা হয় নাগরিকত্ব সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি, 6 সিটিজেনশিপ, নাগরিকত্ব। 6-এর 1 দফায় বলা আছে যে বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত হবে। আর 6-এর 2 নম্বর দফায় বলা আছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন, কারণ এখানে বাংলাদেশের সকল নাগরিক কিন্তু এখানে বাংলা বাঙালি না। তার কারণ শুধু বাংলা ভাষায় কথা বললেই বাঙালি না, যাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা এবং অরিজিনালি যারা এই অঞ্চলের বাসিন্দা তাদেরকে সাধারণত বাঙালি বলা হচ্ছে। যে এই কারণেই বলা হচ্ছে যে বাঙালি, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। যেমন অন্য একজন, অন্য একটা দেশের জনগণ এখানে নাগরিক হতে পারে, তাহলে তাকেও আমরা বাংলাদেশি বলতে পারবো, কিন্তু বাঙালি না। পৃথিবীর সকল বাঙালি বাঙালি কিন্তু বাংলাদেশি না। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি, এটা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে, 6 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায়। ওকে, এবার 6-এর পরে 7 দিয়ে শুরু হবে, এভাবে বলবেন 7-7-ক-7-খ এরপরে 6-এর পরে 7 দিয়ে শুরু হবে, এভাবে বলবেন 7-7-ক-7-খ প্রাধান্য স্থগিত অযোগ্য। আবার বলছি 7-7-ক-7-খ প্রাধান্য স্থগিত অযোগ্য, লিখে ফেলি 7-7-ক-7-খ প্রাধান্য
স্থগিত অযোগ্য, প্রাধান্য স্থগিত অযোগ্য। তাহলে 7 নম্বর অনুচ্ছেদের প্রাধান্য, প্রাধান্য মানে সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। তো এখানে বলা আছে 7 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফায় বলা আছে যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। তাহলে রাষ্ট্রের মালিক কে? জনগণ। এটা কত নম্বর অনুচ্ছেদে? 7 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফায়। আর 7 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায় বলা আছে যে সংবিধান সর্বোচ্চ আইন। তাহলে সংবিধান যে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন বা মৌলিক দলিল, এটা সংবিধানেই বলা আছে 7 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায়। আর 7 কতে আছে? স্থগিত। স্থগিত মানে সংবিধান স্থগিত করা যাবে না, বাতিল করা যাবে না, করলে অপরাধ হিসাবে গণ্য হবে। অর্থাৎ সংবিধানের কোনো আর্টিকেল বাতিল হয়ে যায়, রহিতকরণ হয়ে যায়, এই ধরনের কোনো কাজ করা যাবে না, এটা রহিত করা যাবে না, এটা অপরাধ হিসেবে গণ্য হবে। এটা 7 খ অনুচ্ছেদ রয়েছে। আর 7 খতে রয়েছে অযোগ্য। অযোগ্য মানে হচ্ছে সংবিধান সংশোধন অযোগ্য, অর্থাৎ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন করা যাবে না। এটা 7 খ অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক বিষয়গুলো হলো যেমন প্রস্তাবনা, 4টি মূলনীতি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, এবং 152 অনুচ্ছেদ বলে যে 3টি তফসিল সংযোজন করা হয়েছে, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। পঞ্চম তফসিলে 7ই মার্চের ভাষণ, ষষ্ঠ তফসিল 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এবং সপ্তম তফসিল 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এই 3টা তফসিলের যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো সংশোধন করা যাবে না, সেটা 7খ অনুচ্ছেদে বলা হয়েছে। এছাড়া 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের যে কোনো অন্যান্য অংশে পরিবর্তন করা বা সংশোধন করা যাবে। তো বন্ধুগণ, আমরা অতি সহজে 1 থেকে 7খ পর্যন্ত অনুচ্ছেদগুলো মুখস্থ করে ফেললাম। এভাবে আবার আমার সাথে সাথে একবার বলবেন, 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক, 7, 7 ক 7 খ প্রাধান্য স্থগিত অযোগ্য। বন্ধুরা, আমরা 1 থেকে 7 খ পর্যন্ত অনুচ্ছেদগুলো শিখে ফেললাম। এভাবে মূলত আমাদের মনে রাখতে হবে, 1-এ কি আছে, 2-এ কি আছে, 2 কতে কি আছে। আমরা বলবো 1-এ প্রজাতন্ত্র, 2 প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, 2 ক রাষ্ট্রধর্ম, 3 রাষ্ট্রভাষা, 4 জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, 4 ক জাতির পিতার প্রতিকৃতি, 5 রাজধানী, 6 নাগরিকত্ব, 7 সংবিধানের প্রাধান্য, 7 ক সংবিধান স্থগিত বাতিল ইত্যাদি করা অপরাধ, 7 খ সংবিধান সংশোধন অযোগ্য, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। তো বন্ধুরা, আমরা 1 থেকে 7 খ পর্যন্ত অনুচ্ছেদ ছন্দে ছন্দে খুব সহজে মুখস্থ করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক সহজ মনে হয়েছে, এবং এভাবে আপনারা রিসাইট করবেন, দেখবেন সংবিধান আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যাই হোক, আগামী পর্বে আমরা 8 থেকে 25 পর্যন্ত অনুচ্ছেদগুলো শেখার চেষ্টা করব। এবং আজকে যদি আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।